নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছে স্নেহা। চোখ রাখছি মধ্যে গুরুত্বপূর্ণ খবরাখবরে। বন দপ্তরের কর্মীর হাতে মার খেয়ে একই পরিবারের তিনজন আহত, ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুর এলাকায়। বন দপ্তরের কর্মীর হাতে মার খেয়ে একই পরিবারের তিনজন গুরুতর আহত, ঘটনা রবিবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুর এলাকায়। এই ঘটনায় আহতরা হলেন সুবোধ দেববর্মা, আলিনা দেববর্মা এবং সুভাষ দেববর্মা। ঘটনার বিবরণে যা জানা যায়, রবিবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন অন্তর্গত উত্তর মহারানীপুর এলাকায় বন্য হাতি আক্রমণ করে, শুরু করে তাণ্ডব, ভাঙচুর করে বাড়িঘর। এতেই সুবোধ দেববর্মার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে বন্য হাতি তাণ্ডব শুরু করলে সুবোধ দেববর্মার বাড়ি থেকে ফোনে ঘটনাটি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে জানান। খবর পাওয়ার পর বন দপ্তরের কর্মীরা রাত 11:30 নাগাদ ছুটে আসেন ঘটনাস্থলে। পরে সুবোধ দেববর্মার পরিবার লোকেদের সাথে বন দপ্তরের কর্মীরা কথা কাটাকাটি শুরু হয়। এতেই ক্ষিপ্ত হয়ে বন দপ্তরের কর্মী বিশ্বজিৎ দেববর্মা 5 ব্যাটারি টর্চ দিয়ে সুবোধ দেববর্মা ও তার স্ত্রী অলিনা দেববর্মা এবং সুবোধ দেববর্মার ভাই সুভাষ দেববর্মাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে আহত তিনজনকেই মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য রাতেই। আজ মুঙ্গিয়াকামী থানায় বনকর্মী বিশ্বজিৎ দেববর্মার নামে লিখিত অভিযোগ করা হবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। মাই ইচ্ছা যাব ন সবাই যাব দেরি ফাইলি সিম পরিচয় রাখা যতন সিম পারান মানুষ নাই গরে কক সালাই গিয়ে ই ক ফরেস্ট তার বিশ্বজিৎ বাম গেব তাম অপমান খাই যাও হাই যাং যা বন ওয়ানি দা খানা গলাই খা মাইনি দা খানা খা সামু বসাই মানে বোকা গলি তাই বসলা দেড়ে সুম যা বহি অন ডিউটি মাই ফাই হলে খাইগে না বরক বাই বুজাকমানি বিশ্বজিৎ দেববর্মা বাই বুজাকমানি বাকি আং মঙ্গিয়াকামী হসপিটাল থাকে আং ট্রিটমেন্ট খাইজে থাকে আনো রিপোর্ট কাগজ রকম। এরপরে আং মঙ্গিয়াকামী পি এস আং টাবুক এফআইআর খাইন বাকি অলরেডি আং টাবুক এটেন্স দোকান তিনি তো আসে সৈনানি অলরেডি আসে লিঙ্গিয়া খানা সান সুবা বি সৈয়ান হেন রেডি দোকা এমনি এফআইআর খাইনাই খাইনে শিওর খাইনে সুভাষ দেববর্মা অখিল দেববর্মা বুনানি বুংলা তাম বিশ্বজিৎ দেববর্মা মানে ব ডিপার্টমেন্ট কর্মী ব ফরেস্ট ডিপার্টমেন্ট ব পেট্রোল গার্ড খাইয়া অমঙ্গিয়াকামী রেঞ্জ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।